বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন এবং আটক রাখার অভিযোগে হেফাজত ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে জান্নাতারা ঝর্ণা বলেছেন রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চান তিনি। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সকালে এসে নিজে বাদী হয়ে মামলাটি করে ঝর্ণা। পরে সাংবাদিকদের তিনি বলেন, মামুনুল হক আমার সরলতা সুযোগে আমার সঙ্গে অন্যায় করেছে, অনেকদিন যাবত এই প্রতারণা চালিয়েছে, আমি রাষ্ট্রের কাছে এর সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবিতে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে তুমুল আন্দোলনের মুখে যে আইন পাশ হয়েছে সেটি হেফাজত নেতা মামুনুল হকের জন্য তৈরি করেছে ঝুঁকি। আগের আইনে ধর্ষণের অপরাধের ধরন বিবেচনায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড থাকলেও সংশোধিত আইনে আদালতে প্রমাণ সাপেক্ষে এখনও যে কোনো ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড যুক্ত হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক ধর্ষণ মামুনুল হকের বিরুদ্ধে জান্নাতারা ঝর্ণা মামলা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায়। এই ধারায় বলা আছে, যদি কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সী কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরিকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা 16 বছরের কম বয়সী কোনো নারীর সহিত সম্মতিসহ বা সম্মতি ব্যতিরিকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। মামলার এজারে জনা লিখেছেন, সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। গত 2 বছর যাবৎ আমাকে বিভিন্ন সময় ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি নাম করে নিয়ে গিয়ে তার পরিচিত বিভিন্ন হোটেল ও রিসোর্টে রাত্রিযাপন ও বিবাহের আশ্বাস দিয়ে তার যৌন লালসা চরিতার্থ করে। এক পর্যায়ে আমি বিবাহের কথা বললে সে আমাকে বিবাহ করবো করছি বলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। 3 এপ্রিল হেফাজত নেতা বিয়ের প্রলোভন দেখিয়ে রয়্যাল রিসোর্টে নিয়ে গিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করেছেন ঝর্ণা। মামলা করার পর ঝর্ণা সাংবাদিকদের বলেন, আমার সরলতা সুযোগ নিয়ে উনি আমার সঙ্গে অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই, আমার এইটুকুই বলার, আর কিছুই বলার নেই। তবে 2020 সালে সংশোধিত আইনের 9-1 ধারায় সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডের শাস্তিও যুক্ত হয়েছে। এখানকার আইনটির 9-1 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। 2000 সালের আইনটিতে কেবল ধর্ষণের পর মৃত্যু ও দলগত ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান ছিল। তবে গত বছর সংশোধন করা আইনের সবগুলো ধারায় মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আপিল বিভাগের সাবেক বিচারপতি নিজামুল হক বলেন, আইন সংশোধনের পর আদালতে অভিযোগ প্রমাণ হলে সে অনুযায়ী আসামি সর্বোচ্চ সাজা হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা বলেন, যে ধারায় মামলা দায়ের করা হয়েছে তাতে তো সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের বিধান রয়েছে। তিনি বলেন, এখন সমস্যা হলো ধর্ষণ মামলা প্রমাণ করা। প্রলোভন দেখিয়ে ধর্ষণের কথা বলা হয়েছে, প্রশ্ন হলো 25 থেকে 30 বছরে একজন নারীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ কতটা যৌক্তিক, এ অবস্থায় অভিযোগটি প্রমাণ করা বড় চ্যালেঞ্জ হবে। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়দুল আলম বলেন, ধর্ষণের মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এসপি আরও জানান, সোনাগাঁও থানায় শুক্রবার সকালে মামলা করার পর জান্নাতারা ঝর্ণাকে তার ছেলে আনোয়ার হোসেনের হেফাজতে দেওয়া হয়, তিনি নিজ বাড়িতেই ফিরে গেছেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে করা হবে, সেখানে ঝর্ণাকে হাজির করা হবে। মামলা করার পর ঝর্ণাকে সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার এড়াতে মরিয়া হয়ে গেছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, আর এ কারণে তিনি এখন সব ফাঁস করে দিবেন। কারা তাকে উস্কি দিল, কারা তাকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্ররোচনা দিয়েছিল এবং কে তাকে কি বলেছিল ইত্যাদি সব তথ্যই তিনি প্রকাশ করবেন, এমন কথাই তিনি বলছেন তার ঘনিষ্ঠজনদের। জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা এই মামলাগুলোর তদন্ত করছে। এই তদন্তের যে কোনো পর্যায়ে জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করা হতে পারে। তবে জুনায়েদ বাবুনগরী এখন প্রচণ্ড ভয় পেয়েছেন। গ্রেফতার এড়াতে মরিয়া জুনায়েদ বাবুনগরী বলেছেন যে তাকে সবাই মিলে ফাঁসিয়েছে। কারা তাকে ফাঁসিয়েছে সে কথাও তিনি বলছেন। জুনায়েদ বাবুনগরী মনে করছেন যে তিনি যদি সত্য কথা বলেন তাহলে হয়তো সরকার তার প্রতি সহানুভূতি দেখাবে এবং তিনি গ্রেফতার এড়াতে পারবেন। জুনায়েদ বাবুনগরী এখন হাটহাজারিতে অবস্থান করছেন, সেখানে তার ঘনিষ্ঠজনদের পরিবেষ্টিত অবস্থায় আছেন এবং
সারাক্ষণই তিনি আত্মসূচনা এবং কারা তাকে কীভাবে পরিচিত করল সেই সম্পর্কেই বলছেন। জুনায়েদ বাবুনগরী তার ঘনিষ্ঠজনদেরকে বলছেন, মূলত খেলাফত মজলিস এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই দুটি সংগঠনই হেফাজতকে ডুবিয়েছে। এরাই জুনায়েদ বাবুনগরীকে উস্কানি দিয়েছে এবং এই দুটি সংগঠনের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। জুনায়েদ বাবুনগরী বলছেন যে মামুনুল হক, আহমেদ আব্দুল কাদের সহ কয়েকজন নেতার সঙ্গে তার মেশাটা ভুল ছিল আর তাদের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি বিএনপি এবং জামাতের প্ররোচনায়, যে ভুল তিনি এখন স্বীকার করেছেন। বাবুনগরী বলছেন তার কাছে অ্যাটম বোমা রয়েছে, এমন তথ্য তার কাছে আছে যেই তথ্যগুলো প্রকাশ করলে বিএনপি রাজনীতি করতে পারবে না। তাকে যেভাবে উস্কানি দিয়েছে, প্ররোচনা দিয়েছে, সেই সমস্ত তথ্যগুলো তিনি প্রকাশ করবেন। উল্লেখ্য যে 2013 সালে যখন হেফাজত ঢাকায় তাণ্ডব করে তখন বাবুনগরী সংগঠনটির মহাসচিব ছিলেন। সেই সময় তিনি বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেছিলেন এবং নিজেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। আহমেদ শফির তদবিরে শেষ পর্যন্ত তিনি মুক্ত হন এবং তার মামলাগুলো কার্যক্রমও স্থগিত হয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে বিএনপি জামাত এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই যোগাযোগ শুরু করে। মূলত আইএসআইয়ের মদদেই জুনায়েদ বাবুনগরীর নেটওয়ার্ক বিস্তৃত হয় এবং বাবুনগরী আওয়ামী লীগ বিরোধী অবস্থানে চলে যায়। আহমেদ শফি যখন অসুস্থ হয়ে পড়েন তখনই পাকিস্তান এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জুনায়েদ বাবুনগরীকে হেফাজতের নেতৃত্বে নিয়ে আসার পরিকল্পনা করে। কিন্তু বাবুনগরী যেন একক ক্ষমতা না পায় সেজন্যই মামুনুল হক, আব্দুল কাদের সহ বিভিন্ন নেতাকে যুক্ত করা হয় এবং আহমেদ শফি পন্থীদেরকে হেফাজতের কমিটি থেকে বাদ দেওয়া হয়। জুনায়েদ বাবুনগরীর সঙ্গে আইএসআই লন্ডনে পলাতক তারেক জিয়া এবং যুদ্ধাপরাধীদের সন্তানদের কী ধরনের সমঝোতা হয়েছিল বা কী চুক্তি হয়েছিল সেই সম্পর্কে বাবুনগরী এখনও মুখ খুলছে না। তবে বাবুনগরী বলছেন সরকার যদি তার সাথে কথা বলে তাহলে তিনি সব ফাঁস করে দিবেন। তবে জুনায়েদ বাবুনগরীর এই কথাবার্তাকে সরকার খুব একটা আমলে নিচ্ছে না, বরং এটিকে জুনায়েদ বাবুনগরী বাঁচার কৌশল হিসেবে দেখছেন। সরকারি একাধিক সূত্র বলছে যে জুনায়েদ বাবুনগরীরা যখন বিপদে পড়ে তখনই আত্মসমর্পণ করে নতজানু হয়, আবার বিপদ শেষ হয়ে গেলে তারা আবার স্বমূর্তিতে ফিরে আসে। কাজেই সরকার জুনায়েদ বাবুনগরীর এই গোপন কথার ব্যাপারে আগ্রহী নয়। জুনায়েদ বাবুনগরীরা কী ষড়যন্ত্র করেছিল এবং কী পরিকল্পনা এঁকেছিল সেগুলো সরকারের ভালোই জানা। কাজেই বাবুনগরী ফাঁস করার ঘোষণায় তিনি গ্রেফতার এড়াতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।